আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অর্থনীতি, আদিলুদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের যোগান সূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য দেখিয়েছিলাম। আজ আমরা দেখব যোগান রেখার ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণ। যোগান রেখা কতগুলো কারণে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে, সেটাই আমরা আজ আলোচনা করব। যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন, সেই কারণগুলো, সেইগুলো কতগুলো কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে যোগান বিধির কার্যকারিতা, অর্থাৎ যোগান বিধির আমি আগে পয়েন্টগুলো লিখে নিয়ে তারপর ব্যাখ্যা করছি। যোগান বিধির কার্যকারিতা। যোগান বিধির কার্যকারিতা দুই হচ্ছে মুনাফার প্রত্যাশা। তিন হচ্ছে যোগান বিধির কার্যকারিতা মুনাফার প্রত্যাশা উৎপাদন খরচ। চার হচ্ছে যোগান সমীকরণে ঢালের ধনাত্মক মান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করি যোগান বিধি বাম থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কতগুলো কারণ রয়েছে। সে কারণগুলোর মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে যোগান বিধির কার্যকারিতা, দুই হচ্ছে মুনাফার প্রত্যাশা, তিন হচ্ছে উৎপাদন খরচ, চার হচ্ছে যোগান সমীকরণে ঢালের ধনাত্মক মান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা একটা করে আলোচনা করি। তার আগে আমরা যোগান বিধিটা এঁকে নিয়ে দেখি। যোগান বিধি যে বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটার কারণ হচ্ছে এই এই কারণগুলো, অর্থাৎ যোগান রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এই যে এটা হচ্ছে যোগান বিধি। এবং যোগান হচ্ছে ধরো 5, 10 যায় এ বিন্দু, বি বিন্দু, এস ড্যাশ রেখা হচ্ছে যোগান রেখা, আর 5 এবং 10 হচ্ছে যোগান ও ওয়াই অক্ষে দাম এবং ওই এক্স অক্ষে যোগানের পরিমাণ। এটা যদি আমরা বিধির সাহায্যে আমরা লিখি তাহলে দাম এবং যোগানের পরিমাণ, দাম 5 টাকা থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, যোগানের পরিমাণও 5 টাকা থেকে 10 টাকাতে 10 এককে বৃদ্ধি পেয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই যে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এই রেখাটা প্রথমত হচ্ছে যোগান বিধির কার্যকারিতা। তাহলে যোগান বিধি আমরা আগে এই সূত্রটা লিখে নিয়েছি যে যোগান বিধির কার্যকারিতা। তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই যে যোগান বিধি, অর্থাৎ দামটা বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দাম হচ্ছে তোমার প্রথমে প্রাথমিক অবস্থায় ছিল 5, তারপরের অবস্থায় হচ্ছে তখন যোগানের পরিমাণ ছিল 5, আবার দামটা যখন বৃদ্ধি পেয়ে 10 একক হয়েছে, 10 হয়েছে, তখন যোগানের পরিমাণ 5 থেকে 10 তে বৃদ্ধি পেয়েছে, যা এ থেকে বি বিন্দুতে সরেছে। অর্থাৎ এ বি যোগ করে যে রেখাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে যোগান রেখা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই যোগান বিধির কারণে, অর্থাৎ দামটা যদি বৃদ্ধি পায় তাহলে যোগান বাড়বে, দামটা যদি কমে তাহলে যোগানের পরিমাণ কমবে। এই বিধির কারণে, অর্থাৎ যোগান বিধির এই কার্যকারিতার কারণে যোগান রেখাটা সাধারণত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। তাহলে যোগান বিধির কার্যকারিতার কারণে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এবার আমরা দেখি মুনাফার প্রত্যাশা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, মুনাফার প্রত্যাশাটা কি? মুনাফা প্রত্যেক উৎপাদনকারী মুনাফা লাভের আশায় উৎপাদন করে থাকে, অর্থাৎ দামটা যদি বেশি হয় তাহলে প্রত্যেক উৎপাদনকারী বা উৎপাদক প্রতিষ্ঠান বা বিক্রেতা তার বেশি পরিমাণে যোগানকে সরবরাহ করে, অর্থাৎ দাম যদি বৃদ্ধি পায় যোগানের পরিমাণ বেশি হবে, এই মুনাফা লাভের আশায়। মুনাফা লাভের আশায় কি হচ্ছে? দাম বৃদ্ধি হচ্ছে এবং বিক্রেতা তাদের বিক্রিত দ্রব্য বেশি পরিমাণে বাজারে সরবরাহ করছে। তাহলে যোগান কি হচ্ছে? তোমার হচ্ছে মুনাফা লাভের আশার কারণে বাম থেকে ডান দিকে
ঊর্ধ্বগামী হচ্ছে যোগান রেখাটা। এখন আমরা আসি যে আবার ধরো যদি দামটা কমে যায় তাহলে বাজারে যোগানের পরিমাণ কমে যাবে, এই জন্য মুনাফা লাভের আশায় দাম যত বেশি হবে যোগানের পরিমাণ তত বেশি হবে। তাহলে যোগান দাম যত বেশি হবে যোগানের পরিমাণ বেশি হবে, কোনো কারণে যদি দামটা কমে যায় তাহলে যোগানের পরিমাণও কমে যাবে, তাহলে যোগানের পরিমাণও কমে যাবে। তাহলে মুনাফা লাভের আশায় প্রত্যেক উৎপাদনকারী বা বিক্রেতা বেশি পরিমাণে যোগান সরবরাহ করে, তাহলে সেই কারণে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা হয়। তিন নম্বরে আসি আমরা উৎপাদন খরচ। তাহলে প্রত্যেকটা উৎপাদনকারী তাদের উৎপাদন খরচের উপরে এই যে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এটা নির্ভর করে। উৎপাদন খরচটা কি, যে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য যে খরচটুকু হয় সেটাকে বলা হয় হচ্ছে উৎপাদন খরচ। এই উৎপাদন খরচ অর্থাৎ দাম বেশি হলে এবং উৎপাদন খরচ যদি বেশি হয় তাহলে বিক্রেতা কি করবে, তাদের উৎপাদনের পরিমাণ কম করবে, অর্থাৎ যোগানের পরিমাণ কম হবে, কারণ দামটা বেশি উৎপাদন খরচও বেশি। তাহলে কোনো বিক্রেতা বা যোগানদার বেশি পরিমাণে যোগান সরবরাহ করবে না। কিন্তু উৎপাদন খরচ যদি কম হয় এবং তোমার দামটা যদি বেশি হয় তাহলে প্রত্যেক বিক্রেতা বা যোগানদার বেশি পরিমাণে যোগান সরবরাহ করবে, অর্থাৎ দাম বেশি হবে অথচ উৎপাদন খরচ কম হবে, তাহলে যোগানের পরিমাণ বেশি হবে। এবং তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এই উৎপাদন খরচের থেকে কি বুঝলাম, যে দাম বেশি হবে উৎপাদন খরচ কম হবে তাহলে যোগানের পরিমাণ বেশি হবে। তাহলে দাম বেশি থাকবে যোগানের পরিমাণ বেশি হবে কিন্তু উৎপাদন খরচটা কম হবে, উৎপাদন খরচ বেশি হলে যোগানের পরিমাণ কমে যাবে, দাম কারণ উৎপাদনকারী আর বেশি লাভ করতে পারবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা চার নম্বর দেখি যোগান সমীকরণে ঢালের ধনাত্মক মান। তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে চিত্রের মাধ্যমে যে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার তিনটা পয়েন্ট, একটা হচ্ছে যোগান বিধির কার্যকারিতা যা আমি সূচিতে এঁকেছি, এই বিধি অনুযায়ী যোগান বিধিতে আমরা দেখেছি যে যোগান দাম বাড়লে যোগানের পরিমাণও বাড়বে আর উল্টো করে ধরলে দাম কমলে যোগানের পরিমাণও কমবে। তাহলে এই বিধির কারণে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। দ্বিতীয় নাম্বার করলাম যে মুনাফার প্রত্যাশা, মুনাফার প্রত্যাশার কারণেও যোগানদার বেশি পরিমাণে দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণটা বাড়াবে। তিন নম্বর পাইলাম হচ্ছে উৎপাদন খরচ, অর্থাৎ দামটা বেশি হবে উৎপাদন যদি কম খরচ যদি কম হয় তাহলে যোগান বেশি হবে। চার নম্বর হচ্ছে যোগান সমীকরণে ঢালের ধনাত্মক মান, এই চার নম্বরটা আমরা এখানে লিখতে পারি। অর্থাৎ চার নম্বরটা কিভাবে লিখবো, যে একটা অপেক্ষক অর্থাৎ যোগান সমীকরণ, এখানে একটা কথা আমি লিখেছি যে যোগান সমীকরণ, এই যোগান সমীকরণ, তাহলে একটা অপেক্ষক বা যোগান সমীকরণ আমরা নিতে পারি, অর্থাৎ এস সমান সি প্লাস ডিপি, এটা হচ্ছে একটা যোগান সমীকরণ বা যোগান অপেক্ষক। এই যোগান অপেক্ষক বা সমীকরণের মাধ্যমে তার ঢালটা আমরা নির্ণয় করব। তাহলে ঢাল নির্ণয় করব কিভাবে, প্রথম অন্তর্কলনের মাধ্যমে এই ঢালটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথম অন্তর্কলন অর্থাৎ ডেল ডেল এস বাই ডেল এখানে পি অর্থাৎ পি এর পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা কিভাবে লিখব প্রথম অন্তর্কলনে, ডেল বাই এস এর মান সি প্লাস ডি পি এটা ভাগ ডেল পি। এখন আমরা কি করি, এখানে প্লাস আছে যেহেতু সেটা আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে কিভাবে লিখব, ডেল সি ব্রাকেটে ডেল পি যোগ ডেল ডিপি ব্রাকেটে ডেল পি। এখন খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা পি এর পরিবর্তন করতেছি তাহলে পি এর পরিবর্তনের কারণে সি এখানে শুধু সি আছে, এখানে কোনো পি নেই, তাহলে আমরা কি করব, এই সি এর মানটা ধরবো জিরো। তারপরে কি আছে, প্লাস, এখানে একটা পি আছে এখানে পি আছে, পি পি যদি তুলে দেই তাহলে কি আসবে ডি, এবং পি এর পরিবর্তন যেহেতু একটা পি আছে তার মানটা ধরবো আমরা ওয়ান, তাহলে ডি আর ওয়ান হলে কি হবে, ডি থাকবে, তাহলে ডি এই থাকবে, তাহলে ডি তাহলে ডি থাকবে এবং তার আগে আছে প্লাস যা ধনাত্মক,
এই ধনাত্মক মানের জন্য যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। এই জন্য চার নম্বরে আমরা লিখেছি যোগান সমীকরণে ঢালের ধনাত্মক মান, অর্থাৎ আমরা ঢালটা বের করে ফেলেছি। প্লাস ডি হচ্ছে যোগান রেখার ঢাল, এই বিন্দুতে প্লাস ডি হচ্ছে যোগান রেখার ঢাল। পি হচ্ছে স্বাধীন চলক, সি হচ্ছে তোমার পরামিতি, ডিউ পরামিতি এবং এস হচ্ছে তোমার অধীন চলক। তাহলে ডি হচ্ছে কি, এই পি এবং এস এর মধ্যে একটা সম্পর্ক স্থাপনকারী ঢাল, অর্থাৎ পি এবং যোগানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। এই ঢালের কারণে যেহেতু এটা পজিটিভ অর্থাৎ ধনাত্মক মান, এই ধনাত্মক মানের কারণে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কি শিখলাম, যে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন? যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় তার কারণ হচ্ছে তোমার এই কয়টা পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টগুলো দিয়ে আমরা প্রমাণ করে ফেললাম যে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। এক নম্বর হচ্ছে যোগান বিধির কার্যকারিতা, দুই হচ্ছে মুনাফার প্রত্যাশা, তিন হচ্ছে উৎপাদন খরচ এবং চার হচ্ছে যোগান সমীকরণে এর ঢালের ধনাত্মক মান। এই যোগান সমীকরণের ঢালের ধনাত্মক মানের কারণেই যোগান রেখা সাধারণত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। তাহলে যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা শিখলাম। আগামী ক্লাসে আমরা শিখব যোগান এর সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি। সে পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে।